ব্যাংকে টাকা জমিয়ে রেখে লাভ কি? বুড়ো বয়সে টাকা পয়সা দিয়ে করবোটা কি? যখন আমাদের এখন শক্তি সামর্থ্য আছে, দেখার ইচ্ছা আছে, মন আছে, তখন আমরা ঘুরে বেড়াই, আমোদ ফুর্তি করি, খাই দাই। তাই দেরি না করে সময় থাকতে জীবনটাকে উপভোগ করি এবং নিজের শখ আহ্লাদ সব কিছু পূরণ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। যেহেতু তাফসিরের বাবা অফিসে ছিল, বাসায় একা একা ভাল লাগছিল না, তাই তাফসিরকে নিয়ে এবং আমার ছোট ভাইকে নিয়ে একটু বাহিরের বাসার পাশেই ঘুরতে বেরিয়েছিলাম। এখানে নতুন একটা বেস্ট বাইয়ের দোকান দিয়েছে, বেস্ট বাই ঠিক না, আরএফএল এর দোকান, কিছু মানে সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে সেখান থেকে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল, মানে কোথায় যাব আর ভেবে পাচ্ছিলাম না। আর আমার ভাই যেহেতু এই রাবেয়া বিগ বাজার সে দেখবে, সে ভাবছে না জানি এখানে কত কিছু আছে। তো যাই হোক, এখানে অনেক ভ্যারাইটি জিনিস আছে। তো রিক্সা নিয়ে আমরা এখানে আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো আসার পর নিচতলা ঘুরে ঘুরে দেখার পর উপরের তালা, মানে এখানে তিন তালা মূলত, আগের ভিডিও গুলোতে বলেছি, আর দুতলাতে মেইনলি ছেলে মেয়ে থেকে শুরু করে ছোট বড় সবারই ড্রেস পাওয়া যায়। আর ড্রেস গুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়, মানে কোয়ালিটি সম্পন্ন ড্রেস গুলো। আমার ভাই আর কি ঘুরে ঘুরে দেখছিল, আমিও দেখছিলাম। আমি আর নিজের জন্য কিছুই দেখি না, আমি ঘুরে ফিরে তাফসিরের ড্রেস গুলো দেখছিলাম। আমার ভাই সে তার ড্রেস দেখানে ব্যস্ত ছিল। তো যাই হোক, দুই ভাই বোন মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি। আর আমার ছেলে এখানে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল, এ পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করছিল, আর মা মা বলে চিৎকার করছিল। সে ভাবছে আমি বুঝি হারিয়ে গেছি, আর আমাকে সে খুঁজে পাচ্ছে না। অনেক বড় জায়গা হলে যা হয় আর কি, তাকে অনেকটা চোখে চোখে রাখার চেষ্টা করছিলাম। আর ওইখান থেকে উপরতলা যেহেতু রেস্টুরেন্ট আর কি, রেস্টুরেন্টটাও ঘুরে আসলাম। তবে সেই দিন আমরা ওইখানে খাওয়া দাওয়া করিনি, আমরা ওইখান থেকে আবার পালকিতে ব্যাক করি। আর এই দিকে তাফসিরের বাবা আমার, মানে আমরা পালকিতে অপেক্ষা করছিলাম তাফসিরের বাবার জন্য, তার আসতে অনেকটা বেশি দেরি হচ্ছিল, তাই আমরা খাবার অর্ডার দিয়ে মূলত খাওয়া শুরু করে দিচ্ছিলাম। আর সে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে সে আসতেছে। তো যাই হোক, অনেকটা বেশি সময় লাগছিল, আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিন। আসলে মানে বের হয়ে একটা বোকামির মতো কাজ করেছি, কারণ ছোট বাচ্চা নিয়ে এরকম বৃষ্টির মধ্যে এইখানে ঘোরাঘুরি করা আসলে মানে অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপরও কিছু করার নাই, বাসায় আসলে একঘেয়েমি থাকতে আমার কখনোই ভালো লাগে না। সেই রকম তুমুল বৃষ্টি, আসলে অফিস থেকে বাসায় যাওয়ার মতোই অবস্থা নাই। তারপরেও আর কি একটা রিক্সা নিলাম, নিয়ে তারপরে আম্মুরা যেহেতু পালকিতে আছে, এ কারণে আমি পালকি রেস্টুরেন্টে যাচ্ছি। আর এই যে রিক্সার এত সুন্দর একটা সিস্টেম, বৃষ্টির পানিটা গায়ে লাগে না, বেশ ভালোই লেগেছে বুদ্ধিটা। আর তাফসিরের বাবা বলছিল যেহেতু আমার অফিস থেকে আসতে দেরি হবে, তাই তুমি সিনাকে নিয়ে তাফসিরকে নিয়ে ঘুরে ফিরে বেড়াও। আর তাফসিরকে নিয়ে মূলত আমার একা ঘোরা কষ্টকর হয়ে যায়, কারণ আমি ওকে একা কন্ট্রোল করতে পারি না। যেহেতু আমার ছোট ভাই ছিল, সে সাহস নিয়েই আমি আসলে বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে পালকিতে আসার পর যেটা আমার পছন্দের খাবার, মানে আমাদের পছন্দের খাবার, সেটা হচ্ছে গ্রিল নান। তো এইখানে দুই ভাই বোন মিলে গ্রিল নানের অর্ডার দিলাম, আর এই তো জমিয়ে খাওয়া শুরু করলাম। আর তাফসিরের বাবাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ আমরা প্রায় আধা ঘন্টার বেশি তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তার আসতে আরো বেশি দেরি হচ্ছিল। সে বারবার বলছিল তোমরা খাবার অর্ডার দাও এবং তোমরা খাওয়া শুরু করে দাও, আমার আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর সে যে রিক্সা করে আসছিল সেটার ছোট্ট একটা ক্লিপ সে রেখে দিয়েছে। তো যাই হোক, গ্রিল নান খাওয়ার পর তাফসিরের বাবাকে বললাম যে তাহলে আরেকটা অর্ডার দেই, কিন্তু বাহিরে অনেক বেশি বৃষ্টির কারণে বলছিল আর দেরি করব না। সে তারপরে যা এখান থেকে পার্সেল নিয়ে যায়। আমি তাকে বলছিলাম যে পিৎজা অথবা স্যান্ডউইচ দুইটার একটা তুমি করে নিতে পারো। দেন ওইখান থেকে যেহেতু পালকির অপোজিটে নয়া টেস্ট, আর নয়া টেস্টে যাব বৃষ্টির দিনে কফি খাবো না, সেটা তো হতেই পারে না, তাই না? কফি আমার সব সময়ের জন্যই অনেক বেশি প্রিয়, আর নয়া টেস্টের কফি হলে তো আমার কাছে কোনো কথাই নেই। আর এই নয়া টেস্টের কফি কেন, সব খাবার নিয়ে যে কত রিভিউ দিয়েছি, মানে ফ্রি প্রমোশনাল যেটাকে বলে আর কি,
কফি সবসময়ের জন্য বলি, খুব ভালো লাগে টেস্টের প্রত্যেকটা খাবার। আর কফিটা অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু যখন এখানে আসছিল, আমার আম্মু অনেক কফি এবং চা প্রেমী, তার কাছে ওই নয়া টেস্টের কফিটা নাকি অনেক বেশি ভালো লেগেছে। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ছোট বাচ্চাকে নিয়ে অনেকটা বেশি ব্যস্ত থাকতে হয়, সময় দিতে পারি না, যার কারণে আর কি ছোট্ট আকারে ব্লগ শেয়ার করার চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করার জন্য। আর আমি কিন্তু সবসময় আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি, হয়তো সময়ের অভাবে বড় করে কমেন্ট করতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়েও যে পরিমাণ জিদ করে মোবাইল হাতে নিতে দেয় না, তারপরও কষ্ট হলেও আমি লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে ভিডিওগুলো প্লে দিয়ে রেখে দেই। আর আমার ছেলে কফি খাবে না, সেখানে বারবার দেখাচ্ছিল মা আমি দই খাবো দই খাবো। তো যাই হোক, তার জন্য ছোট্ট একটা দই কিনেছিলাম, মাশাল্লাহ সে হলেও দইটা খেয়েছে। যেহেতু সে খুব একটা কিছু খেতে চায় না, ভাবলাম দইটা খেলে হয়তো তার একটু ভালো লাগবে, সে নিজে থেকে খেতে চেয়েছে। আর এই যে দেখেন বাহিরে কত পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে। তো নয়া টেস্ট থেকে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেকে ভিডিওর নিচে এসে কমেন্ট করে, বন্ধু হলাম, প্লিজ আমার পরিবারে আসেন, এইসব কথাগুলো প্লিজ ভিডিওর নিচে লিখবেন না, বারবার করে বলি, এগুলাকে স্প্যাম কমেন্ট বলে। আপনারা কাইন্ডলি কমিউনিটিতে গিয়ে এ ধরনের পোস্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।